বজন রহমান নবী তারপরও দেখেন কত সহজ সরল বুখারীতে আসছে যখনই বলছে আমরা ভাগিয়া যাই আমার নবী দৌড় দিয়ে যায় হাতটা টাইনে ধরছে আমি আপনার পাও ধরা জায়েজ থাকলে পাও ধরত আপনি আমার এত বড় সর্বনাশ করিয়েন না ওরা সংখ্যায় 3000-এর উপরে আর আমার মাত্র 1000 এখান থেকে যদি 300 লোক আপনার কমের থেকে আপনার নেতা মানুষ চেয়ারম্যান মানুষ ভাগাই লয়ে যান থাকবো মাত্র 700 এটা নিয়ে আমি কেমনে কি করব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে মুহাম্মদ রে তুমি যদি বেশি বার্জিডিং করো আমরা কিন্তু এখন দুই গ্রুপ হয়ে এখানে যুদ্ধ হবে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ওরা 300 আর আমি একাই যথেষ্ট একবার শুধু পারমিশন দান গুলো আমি বেঈমান গুলার এক টুকরা টুকরা বানাই ফেলাবো আমি টুকরা টুকরা বানাই ফেলাবো আমি ওমর অস্ত্র জমা দিয়ে আসছি মক্কায় ট্রেনিং জমা দিয়ে আসি নাই আবার দবি ওরে হাত ধরে কান বেয়ার আমি খাপতাবের বলে চাইছে দেখবো পৃথিবীতে এমন করে মায়ের পুত্র জন্ম নাই নাই আবার দবি তার কাছে ছোট হবে বেঈমান দবি দুই টুকরা বানাই ফেলাবো দুই টুকরা বানাই ফেলাবো এমন আশেক রসুল এখনো আসে না নাই তাহলে দীপ্তকান্ড আওয়াজ দাও বাংলার জমিনে এখন এমন মুনাফিক আছে আলেম বিরোধী আল্লাহ বিরোধী মসজিদ বিরোধী মাহফিল বিরোধী নামাজ বিরোধী আলেম বিরোধী নবী বিরোধী প্রত্যেকটা নাস্তিক কুত্তার মতো কোবাব কাকা রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও এবার তুমি মৃত্যু রাখ পর্যন্ত কোনদিন গোস্ত জামাইয়া খাইতে পারবে ইবনি কুময় আমার নবীর মুখের বারে এমন জোরে বল্লম দিয়ে কাকড়া দিয়ে আঘাত করছে যেটা কইলে বুঝবেন ডাল সরকির আর একটা লম্বা লম্বা কাতরা থাকে বাবা পিতল দিয়ে বানাই তো বিষক্ত সোয়া দিল ওই জায়গায় পছন্দ তো ওই দেড় হাত লম্বা একটা বল্লম দিয়ে আমার নবীর এমন জোরে আঘাত করছে নবী গালটা সরানোর কারণে চট করে দুইটা দাঁত ভেঙে গেল নবী দাঁত দুটার হাতে নিয়ে কই ও বালি তোমার বন্ধুর দাঁত ভেঙে কত সহজ সরল আমার নবী আমার এতিম নবী কাম দেয়ার ভাই মালিক রে আমার মারছে দাঁত ভাঙছে লোহার করা গিলুর মধ্যে ঢুকিয়া গেছে কষ্ট নাই কিন্তু এই ওহুদের বেঈমানদেরকে তুমি গজব দিবে বজন এই যুদ্ধের নেতৃত্ব দিছিলেন আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা ইকরামা কিন্তু কয় মাস পরে এখন কালেমা পড়বে অবজানে এই যুদ্ধের নেতৃত্ব দিছিল আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলিদ দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়েন গো বাবা খালেদ বিন ওলিদ কিন্তু ইসলাম কবুল করছে কিন্তু খালেদ বিন ওলিদ কে যখনই ওহুদের পরে যখন কালেমা পড়ছে অনেক সাহাবীরা এইভাবে পাকড়াও করে ধরত তোর নেতৃত্বে আমার নবীর দাঁত দুইটা ভাঙছে তুই সাইয়ে দেখ আমার নবী গোস্ত সবাই খাইতে তোর কি শরম লাগে না হ্যাঁ তুই জানো আসিলি কেন তোর নেতৃত্বে নবীর দাঁত ভাঙছে তখন খালিদ বিন ওলিদ কান্ত আর বলতো বাইরে তখন আমি ছিলাম জানোয়ার কালেমা পড়ে হইছে আনোয়ার আমার লজ্জা দিস আমার লজ্জা দিলে আমি আত্মহত্যা করব তোরা কি ভাবস নবী যখন নামাজের মধ্যে খুতবা দেয় জুমার নামাজে যখন দেখি আমার নবীর দাঁত ভাঙা তখন আমি খালিদের অনেক খারাপ লাগে আমি অলিদের কোলে খালেদ বিন অলিদের খুব খারাপ লাগে ভালো কইরা শুন রে আবার নবীর দাঁত ভাঙা দেখলে আমি সহ্য করতে পারি না ইকরামার সাহাবীরা গলা টিপা ধরত সাইয়া দেখ ওই দেখ নবীর দাঁত ভাঙা নবী আবার গোস্ত খাইতে পারে না তো বসন্ত তোরা আজকে কালেমা বর্ষ নবীর কি দেশর খ কালেমা বর্ষ তোরা তখন জান্নাত পাবি আমার নবীর দাঁত কইতে গা দিবি আমার নবীর দাঁত কইতে গা দিবি আমার নবীর দাঁত কইতে গা দিবি খ
মান খালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতা খালা জান্নাত নবী বলছে যারা কালেমা পড়ছে জান্নাতে যাবে তোরা তো জান্নাতে যাবি আমার নবীর দাগ দে দাগ দে দাগ দে দেখ নবী মাথার যন্ত্রণায় মাথা উড়াইতে পারে না নবী ইমামতি করতে গেলে ঘুরে পড়ে যায় ওই যে গিলুর মধ্যে যে রড ঢুকে গিয়েছিল দেখ আমার নবী বসে রইছে তো কারণে আমার নবী তিন দিন কোনো দিন উঠছিল না তখন খালেদ বিন ওলিদ আর ইকরামা কান্ত আর সিল্লাইতো মসজিদে নববীতে গইরেই তো সহ্য করতে পারত না অপমান তখন আমার নবী একদিন দেখলেন এরা দুজন স্ট্রোক করবে কষ্টে নবী একদিন ডাক দিয়ে বললেন ওরা যখন আমারে মারছে খালেদ বিন ওলিদ প্রতিশোধ নিছে তার নানা আর ইকরামা প্রতিশোধ নিছে তার বাবা আবু জেহেলের অতএব তারা ছিল তখন জানোয়ার তাদের আর কেউ কষ্ট দিব না কারণ রাদিয়াল্লাহু আনহুম রাদুআন যালিকা লিমান খাশিয়া রাব্বা আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছে তারাও আল্লাহর পরে রাজি হইছে তোমরা যদি তাদের কষ্ট দাও তোমরা জাহান্নাম কিনবে না এরপর থেকে আর কোনদিন কোন সাহাবী কষ্ট দিত না হাজার এখন কানবে না চিল্লাবেন রমজান মাসে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ কথা কন না কেন রমজান মাসে আর একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ এই দুইটা যুদ্ধে রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছে তাবুকের যুদ্ধে যখন নবী যায় বাজান তখন মুসলমান ছিল কাফেরদের চাইতে দশ গুণ কিন্তু আমার নবী যখন যুদ্ধের মাঠে বাবা নেতৃত্ব দিচ্ছে নবীর এই ভাঙা দাঁত দুইটা বাইরে গেছে খালেদ বিন ওলিদ নবীর পিছনে যায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে নবী বলে কান্দোস কে নবী আমি সহ্য করতে পারতেছি না যে আপনার দাঁত দুইটা নাই নবী আবার ইফতারি করতে বসলে খেজুরের আঁটি যদি ওই ভাঙা দাঁতের নিচে পড়ে যায় তো নবী লাফ দিয়ে উঠতো ব্যথায় মাইশা সিদ্দিকা বলেন যখন ছাগলের গোশত আমি পাকায় দিতাম নবী আমার ছাগলের গোশতটা ওই ভাঙা দাঁতের নিচে পড়লে লাফ দিয়ে উঠতো আমি বলতাম নবী আপনি এত কষ্ট পাচ্ছেন কে আয়েশা রে তাইফের মাঠের ভাঙা দাঁত দুইটা আমারে কষ্ট দেয় রে আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদছে এই মানুষগুলোর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বালাবা না সহস্বর নবীর সাথে এদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করবা নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই কাকা নিয়ত আছে দেখ আল্লাহকে হাত তুলে দেখাও আল্লাহ তুমি কবুল কর নবীর পাগলে রোজহাসরে উঠাইবা নবীর সঙ্গে আল্লাহ তুমি কবুল করো নবীর সাথে জান্নাত তো নিয়ত আছে কয়েকটা কাজ করতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে উঠান হাত উঠান 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 নামান হাত দুই নম্বরে কাজ করতে হবে রমজান মাস সামনে একটা রোজা ছেড়ে দিবেন না উঠান 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 নামান হাত ওয়াদা দেন তিরিশটা তারাবি পারবেন একদিনও ছেড়ে দিবেন না নামান হাত বাজান রে আমার নবী তারপরও দেখেন কত সহজ সরল বুখারিতে আসছি যখনই বলছে আমরা ভাগিয়া যাই আমার নবী দৌড় দিয়ে যাই হাতটা টাইনা ধরছি আমি আপনার পাও ধরা যায় থাকলে পাও ধরত আপনি আমার এত বড় সর্বনাশ করিয়েন না ওরা সংখ্যায় 3000-এর উপরে আর আমার মাত্র 1000 এখান থেকে যদি 300 লোক আপনার কমের থেকে আপনার নেতা মানুষ চেয়ারম্যান মানুষ বাগাই লয়ে যান থাকবো মাত্র 700 এটা নিয়ে আমি কেমনে কি করবো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে মুহাম্মদ রে তুমি যদি বেশি বার্জিনিং করো আমরা কিন্তু এখন দুই গ্রুপ হয়ে এখানে যুদ্ধ হবে হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ওরা 300 আর আমি একাই যথেষ্ট একবার শুধু পারমিশন দেন গো নবী আমি বেঈমানগুলোর এক টুকরা টুকরা বানায় ফেলাবা আমি টুকরা টুকরা বানায় ফেলাবা আমি ওমর অস্ত্র জমা দিয়ে আসছি মক্কায় ট্রেনিং জমা দিয়ে আসি নাই আবার দবি ওরে
হাত ধরে কান বেয়ার আমি খাপতাবের বলা চাইছে দেখব পৃথিবীতে এমন করে মায়ের পুত্র জন্ম নাই নাই আমার দাবি তার কাছে ছোট হবে বেঈমান দাবি দুই টুকরা বানাই ফেলাবো দুই টুকরা বানাই ফেলাবো এমন আশিক রাসূল এখনো আসে না নাই তাহলে দীপ্তকান্ত আওয়াজ দাও বাংলার জমিনে এখন এমন মুনাফিক আছে আলেম বিরোধী আল্লাহ বিরোধী মসজিদ বিরোধী মাহফিল বিরোধী নামাজ বিরোধী আলেম বিরোধী নবী বিরোধী প্রত্যেকটা নাস্তিক কুত্তার মতো কোপাব কা কা রাজি আছো আল্লাহকে তো হাত উঠায় দাও যুদ্ধের মাঠে মনে হইতো পুরা বেঈমান গুলা ওমরের তাকবীরের আওয়াজে পালায় দেয় মুসলমান এখনো পর্যন্ত ঘুমন্ত শত্রু হিসেবে আওয়াজ দিবেন সালাউদ্দিন আইয়ুবীর মতো মোহাম্মদ বিন কাসেমের মতো শাহজালামানির মতো শাহ মাকদুমের মতো বাংলাদেশ কোন পৃথিবীর কোন বেঈমান মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে না আজকে ফিলিস্তিন বেঈমানের বাচ্চারা তারা হলো 5 লাখ আর হামাস ফিলিস্তিনি মুসলমান মাত্র 30,000 এমন মাইট দিছে ইসরায়েলে বেজরমাগুলারে এখন ওরা ফিলিস্তিন ঢুকতে সাহস পায় না আলহামদুলিল্লাহ বলতে পারেন না মুসলমান যখন জীবনকে পকেটে রেখে রাস্তায় নামে রব্বে কারিম তখন তার নিজের কুদরতি হাত দিয়ে মুসলমানকে হেফাজত করে কিন্তু সেই মুসলমান তৈরি করতে হবে কথা বলেন না কেন আলেম ওলামা রাস্তায় নামে নবীর বিদ্বেষী গুলা আন্দোলনে আর বুড়া গুলা হবে তসবি টিপে কষ্ট হইতেছে আর 5 মিনিট আরে বাবা আমি অসুস্থ আমি তো আপনারই বলো চলবে আপনি তো চলালে চলবে আপনি চুপচাপ করে বাগুন বেসের মতো বইয়ে রয়েছেন চলা তো আমি কোবাইতেছি আপনি কি বুঝবেন আমার ধরন ওয়াস করা চলা কোবান সেটি বেশি কষ্ট চাচা কথা কন নাকি কারণ জীবনে এমন কোন কাজ নাই ইলিয়াসের মাঝে যেতে যায় না আমি তো গরিবের ঘরে জন্ম আমি তো কোটিপতির ঘরে জন্ম না হাল চড়ছি মই আইছি ধান সাবরাইছি খেত নিরাইছি এ বেড়াস আজ সাবরাইতেছের মধ্যে হামুকে কাইটা ওই সিজনে ভাতই খাইতে পারিনি আমি তো সেই ফ্যামিলির পোল আমি তো সব বুঝি ওই জিন্দেগির চাইতে বেশি কষ্ট আসবো ধান সাবরণে সাথে ধান লাগানোর চাইতে সলা কমানোর চাইতে বেশি কষ্ট আসবো কি মনে করেন আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা বিষয়ের পরে কথা বলে মানুষগুলোর 2 ঘন্টা 2.5 ঘন্টা আল্লাহর হুকুমে বসাই রাখা কতটুকু এনার্জি খরচ আপনি তো ভালো না খান কি মাইরে আইছে 3 পদের গোশ খাওয়াইছে বাকি নমাজের পরে ইমান আমলে আর নাই লোক মা খাইছে 3 দিন কথা কন না কেন এই যে ওয়াজের মাঠে বৈশা ঘন্টার পর ঘন্টা কথা বলা উপরের থেকে পাশ হয় তা না হলে সম্ভব নয় আর এটা আল্লাহর কাছে চাইতে হয় কথা কন না কেন ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিস থেকে কথা বলা এটা কতটুকু এলেমের দরকার কতটুকু অ্যানালিসিস দরকার এটা আল্লাহ ছাড়া আল্লাহর মেহরবানি ছাড়া কোনো বক্তা পারবে না আপনারা তো খালি বক্তার সমালোচনা করেন খালি সমালোচনা করেন আপনি জানেন এর পিছনে কত মেহনত করা লাগে আর বাংলাদেশে এমন একটা পুথা হয়ে গেছে ভাই কি যে কমু কোন দিকে যাবো কারে কি কমু মাথায় ধরে না এক হুজরা এক হুজরা গুতাগুতি শুরু হয়ে গেছে ফেসবুকে ঢুকতে পারি না হুজুর গুতাগুতির জ্বালায় কি যে কমু উপরে সেট ফেললে তো আবার আমার গায়ে পড়বো আপনি কমেন যাই দাও খিচুড়ি খাইতাম তাড়াতাড়ি শেষ করলে বেটা আবার কোন দিকে গেল শুধু দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে সবচেয়ে
ওই যে ছোট্ট কালে রাস্তার উপরে পানি দিয়া খেসুর খাইতাম না, খান নাই ব্রিজের করে। আরে কয় আরে ওই যে রাস্তায় পানি দিলে শুরু হয়ে যেত, খালি আমনে কইতাম পেরা। যারা সহজ সরল পেরাত করে জান্নাতে যে ভরে যাবে, ওই পেরাত আর আল্লাহ শিখাইছে জান্নাতে পেরাত করে যাবে। ওই যে ওনেন 30,000 বছরের পল সুরাত 1 সেকেন্ডে পার হয়ে যাবে, কেমনে পারাবেন? ওই যে পেরা, এটা তো আমার বাপের কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। মোমেন 30,000 বছরের রাস্তা 1 সেকেন্ডে পেরাত করে যাবে। ওই যে হেসু সহজ সরল পেশগোজ বোঝেন নাই, পেরাত করে জান্নাতে যাবেন। আজকে যারা বইছেন তারাও পেরাত করে জান্নাতে যাবেন, কিন্তু নিয়ত করতে হবে ভিতরটা পরিষ্কার করে লইতে হবে ইনশাআল্লাহ। বলেন কেন পরিষ্কার করবেন? আমি উসুল শিখাই দেই। বড় ভাই ছিল, ছোট ভাই ছিল, বড় ভাই তার জানাজা গেছে, কথা কোন ঠিক? বড় চাচা ভাতি যারা জানাজা করে কবরে দিয়েছে, তা আপনি কিসের গ্যারান্টি দেন আপনারা 50 বছর বাঁচবেন? আপনার জানাজারা কে করবে? খালি এটুক মাথায় রাখেন না, আমিও তো জানাজার সম্মুখীন হবো। আমি কি নিয়ে যাইতেছি? আমি কি বাজান দিবেন? আমার দিকে তাকাবেন আর চোখের পানি জড়াবেন? নবী আস্তে করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দিয়ে বলেন, কি সোজা সোজা, কি সোজা আমার নাম আল্লাহ আল্লাহ। এইভাবে আমি একটু ধরি, আপনার রাগ করে না, আমার নবী দুইটা পাঞ্জাবির আস্তিন ধরছে, ধরে কয়ে আপনার যদি পাও ধরা যায় আস্তে করেন পাও ধরতাম। আপনার কাছে মাপ চাই, দেখেন আপনি যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে যুদ্ধের থেকে যাওয়ার পরে আপনি আমার তাকাইয়ান যা কোন আমি সব মেনে নিই। দরকার আপনার উটের উট উটে উট খাওয়ানো যে পানি আছে না, এই উটের পানি আমি নবী খাওয়াই দেব। হাদিস আছে, এক কথায় বোঝা যায় আপনার বাসার যে গোলামের কাজ করে ওইটা আমি দরকারে করে দেব, কিন্তু আমার সাহাবীদের মনোবলটা নষ্ট করে না। এখন যদি 300 লোক আপনি ভাগাই লইয়া যান, 1,000 লই আমি রওনা দিছি, আমি সহ 300 লোক চলে গেলে তাকে মন বল নষ্ট হয়ে যাবে, আমার স্থান নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বেঈমানগুলো আমাদের উপর চড়াও হবে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, মুহাম্মদ তুমি যত কথা বল কাজ হবে না। বাজান রে যেখান থেকে বেঈমান ভাইগা আসছিল আমি গুনাহগার, এই তো রমজানটা থাকবো বাজান, আল্লাহ যদি নাই মক্কা মদিনায়, প্রতি রমজানে মক্কা মদিনায় থাকি, রমজানের 4 তারিখ আল্লাহ নিলে মক্কা মদিনায় চলে যাব। আমি আপনাদের জন্য দোয়া করব, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। গত বছর রমজানে যখন আমার সাথে একটা হাদিস ছিল আপনাদের, এই মাদারীপুর কালকিনির একটা হাদিস ছিল আমার সাথে, ওই হাদিস যখন উহুদের মাঠে গেছে গো বাবা, বিশ্বাস করেন 50-55 বছর বয়স হবে, দাড়িগুলা সবে মাত্র পাকছে। ও বাবা, মিরপুর একটা স্কুলের বাবা বড় একজন ইংলিশ টিচার আমার সাথে গেছে, শিক্ষিত মানুষ, হঠাৎ করে দেখে উহুদ পাহাড়ের উপরে বইয়া খত খত করে বাচ্চার মতো কান। আমি জিজ্ঞেস করলাম, হাদি সাহেব কান্দেন কে? বলে, হুজুর এই যে কি সেই পাহাড়, যেই পাহাড়ে আমার নবী কান্দছে। আমার নবীর 3 দিন পর্যন্ত কোনো হুঁশ ছিল না, আবার নবীর মাথার মাঝখান দিয়ে লোহার রড দুই কাই হাত দিয়ে বের হয়ে গেছে। 3 নম্বর একটা কাজ করবে যুবক, যদি তো রোজা নামাজ কবুল করাইতে চাস মা বাবার খেদমত করবি ইনশা ইনশা, মা বাবার খেদমত করবি না? তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি আমার মাদ্রাসায় বাবা 200 রু করে ছাত্র মনির দেখে আইসে রমজান মাসে, বাবা পুরা রমজানে প্রতিদিন 60-65 জন ছেলে আমার মাদ্রাসা, আমার রক্ত পানি করা মাদ্রাসা, আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে মাদ্রাসা করি নাই, 5 কোটি টাকার উপরে মাদ্রাসা খরচ করছি, 4 কোটি টাকার উপরে আল্লাহর হুকুমে মসজিদ বানাইছি, আজকাও মসজিদের বিল দিয়া তারপর আপনাকে ওয়াজ দেই, বাহিরের ওয়ালে টাইলস লাগাইতেছি, 3 লক্ষ টাকার টাইলস কিনে দিয়ে আপনাকে ওয়াজ দেই, আলহামদুলিল্লাহ। বলেন না কাউরে কই নাই যে আপনি আমার 1 বছর সিমেন্ট দেবেন, তবে আমার বাজান না প্রতিদিন 1000-1000 টাকা আমার মায়ের মসজিদে দেয়,
যুবকরে কেন এই মসজিদটা বানাইছ আমি আজকে তোরে বলে যাই তুই আমার এলাকার ছেলে আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি আর তুই গেলে আমার নিয়ে যাবি যুবক বাজান আপনি গেলে আমার নিয়ে যাবেন আর আমি গেলে আপনার নিয়ে যাব কারণ আমি তো আপনার বুড়িয়াত তো ফরিদপুরের ছেলে আমার বাড়ি গোপালগঞ্জ মুকসিদপুর আপনার বাড়ি রাজা কথা কম না জানো আমরা তো একই জায়গার সন্তান জান্নাতে গেলে তো একসাথে যেতে হবে ওই যে আপনার ওবায়দুল্লাহ সাহেব উনি জান্নাতে গেলে নিয়ে যেতে হবে কোন টেনশন নাই আপনাকে সন্তান যারা জায়গা আলেম বানাইছেন আপনাকে জান্নাতে কোনো টেনশন নেই কিন্তু প্রাণ দিয়ে আমাদের জন্য দোয়া করতে হবে খালি আমাকে বাস দিবেন আর বদনাম করবেন তোর গোড়া দিব ভাবেন আপনার এলাকার যত মাদ্রাসা যে এই যে বাইদির সাহেব আছে অমুক সাহেব আছে এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য জান পরান দিয়ে চেষ্টা করবেন দুনিয়াতে ছেড়ে যাবেন এদের জন্য যখন চেষ্টা করবেন এক মাদ্রাসা অবলম্বন করবেন ওই বেটা জান্নাতে গেলে আপনার ছুঁয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই ওই সান্দু আমি সামদুর থিয়ে যাওয়ার সিস্টেম নাই এমন তো না যে আপনিও বাইসে থাকতে পারবেন 400-500 বছর আমার বাপও 400-500 বছর বাঁচতে থাকতে পারবে না আপনিও পারবেন না আমিও পারবো না মরণ তো লাগবে মরার পরে যেটা কাজে লাগবে ওইটা একটু মাঝে মাঝে কইরেন কথা ঠিক না বেটি আমি যখন রুমের মধ্যে ছিলাম আমি এক মার কথা না বলে পারছি না ওই দাঁড়া গিয়ে বাড়ি সে বলে আজ থেকে 15 বছর আগে আমার অসুখ ছিল দাঁড়া গিয়ে মোবাইলে কথা কইতে জানেন না আলহামদুলিল্লাহ যা তোমার সাসার এখন ডিজিটাল হইছে ধারা এক মা ওয়াজ শুনতে আইছে তার পোলারে ছোট্ট পোলারে দিয়ে পাঠাই দিছে আমি যে ঘরে রেস্ট লইছি ওই ঘরটা কার ঘুমের থেকে উঠছে খালাসি রেজল খালাসির ঘরে ওই মহিলা তার বাচ্চারা পাঠাই দিয়ে কয় জিয়াদি সাহেবের ওয়াজ শুনে আমি ডেলি কান দিই তোর আব্বা বিদেশ থাকে তোর আব্বার নামে জিয়াদি সাহেবের মসজিদে 1000 টাকা দিয়ে যা যে কবি আমার আব্বা আকামা নাই আমার আব্বার তুমি কাগজ আল্লাহ বানাই দিই আলহামদুলিল্লাহ বলেন না আর একটা মহিলা উমরায় আছে টুঙ্গিপাড়া বাড়ি মানে এলাকায় কে জানে আমাদের কথা কইলে মতে স্ত্রী উমরায় আছে এই অবস্থায় সে আমাকে ফোন দিয়েছে বাবা আমি তোমার অনেক ভক্ত আমি মক্কা বের তোমার লেগে দোয়া করবো তুমি আমার ছেলেটার লেগে দোয়া করো আর একটা ছেলে পরীক্ষা দিছে সে আমার মসজিদে 500 টাকা দিয়ে দেওয়া আছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আমি কে কইছি যে দে গতকালকে যিনি সভাপতি ছিলেন কসম করে বলছে আল্লাহ আমার মসজিদে 10,000 টাকা দিয়ে কান দেয় কি বলে জানেন আমি ইটের বাটার মালিক কিন্তু মসজিদ বানাতে পারিনি আপনি আপনার মায়ের জন্য মসজিদ বানাইছেন আর আল্লাহ কইছে যারা মসজিদ বানাবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব সে আপনি 1 কোটি টাকা দেন আর 1,000 টাকা দেন আর 1,000 কোটি টাকা দেন সবাই জামাই যাবে মসজিদে টাকা দিলে কোনদিনও লোকটা জাহান্নামে যাবে না ওই চেয়ারম্যান আমার গতকালকে সহজ উল্টা ফেলে আমার ওয়াজ শোনায় আমি শুধু আপনাদের দুটা পাও ধরবো ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফেরা দেখেন আমার জীবনে যত দান দক্ষিণা করছে একমাত্র আমার মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারণ আমি আমার ইমকান দিয়ে কোনোদিন আমার মাকে এক খিলি পানও খাওয়াইতে পারিনি আমার মা যখন ওই ফতেপুরের জীবনে শেষ বিদায় দিয়ে দেয় ফতেপুর ছিলেন না ট্যাকেরের ফতেপুর আমাদের বাড়িতে চাকেরা যখন ওখান থেকে আমার মা ফতেপুর তিন গাঙ্গের মাঝখানে ভাড়া ছিল একটা এক একজন একটা পাঁচজন লয়া সুজগির নামাইতে হয় তো যখন আমি 5 জন লইব আমার মা কইতেছে তুমি আর কি ওরে নিও না আমি তোমারে 5টা দিলাম আমার মনে আছে 1 টাকার নোট 5টা নোট আমার মা খেওয়া নৌকার হাতে দিয়ে বলে তুমি আমার ইলিয়াস একা নিয়ে যাবা কারণ যদি ডুবে টুবে যায় স্রোতে বাজান আমি যখন নৌকায় উঠবো আমার মা আমারে বারবার বলে ইলিয়াস রে নৌকায় ওঠার আগে আমার বুকের সাথে তুই মাথাটা দি ওয়াদা দিয়া যে আমি মায়েরে শুয়ে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না আমি বললাম তুমি কতবারই আমারে বিদায় দিলা এইভাবে তো কোনোদিন কাকতে বিনতি করো নাই হঠাৎ করে আমার মা কপালে সুবা দিয়া বলি ইলিয়াস তুই আর কোনোদিন আইস আমারে পাবি না উমা তুমি কবর কেমন আছো জানি না রে মা তোমার ইলিয়াস প্রতিটা রাত্রে লক্ষ লক্ষ মানুষ লয়া হাজার হাজার মানুষ লয়া কাঁদে গো মা আমার মায়ের কথা শুনে কত মা মহিলা প্যান্ডেলে কাঁদে একটা মায়ের একটা বাবার চোখের পানি কবুল হইলে আমার মা জানি তুমি ভালো থাকবা আমি 12 বছরের বন্ধু ইলিয়াস তোমারে বলিয়ে দিয়া যাই যুবক রে
আমি নৌকায় উঠিয়া যাইতে চাই, আমার হাতের মধ্যে দুইটা পলিথিনের ব্যাগ, একটা কাপড় সুবুর আর একটার মধ্যে মুড়ি চিড়ার ফরিদপুরের গুড়। আমার মা হাত ইশারা দিয়া বারবার বলি, যাও গো বাবা যাও। বিপদে বললে মালিক রে ডাই কর, আমি মার জন্য দোয়া করি। আমি কি জানতাম এটাই আমার মায়ের জীবনের শেষ কথা বাবা? হয়তো আমি ওই যাত্রায় মাদ্রাসায় যাইতাম না কোটালি পাড়ায়, কিন্তু আমি তো বুঝি নাই আমার মা আমার বিদায় দিয়ে দেয়। আমি যখন সুজ গেট পার হয়ে গেলাম, বাসে উঠলাম, বাসের জানালা গিলাস সরায় দেখি আমার মা এখনো নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। একটা জাতক পাখি যাবে দেখা দেখে রে। এ পরবাসী ভাইরা, তুমি যখন জীবনের প্রথম পরবাসে গেছিলে, তোমার মা ভিজা কাপড় শরীরে দিয়া যায় না মাঝে কাঁদছে, আর চিল্লাই যে আল্লাহ আমার মনির রে ভালো রাইখ, আমার বিপ্লব রে ভালো রাইখ। তোমার মা ঈদের দিন কাপড় পরে নাই, কোরবানির গোশত খায় নাই কেন জানো? তোমার মায়ের কেউ কাপড় পরাইতে পারে নাই, তুমি কাপড় পরছো কিনে বিদেশে। নবী এই জন্যই তো বলছে, কোনদিন মায়ের চোখে পানি ফেলবা না, তোমার ব্যবহারে উঠবে ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। তোমার ব্যবহারে তোমার মা যেন শব্দটা ব্যথা পাইয়া না বের হয়, আমি আল্লাহ তোমারে কোনদিন ক্ষমা করব না। যুবক ইলিয়াস রহমান যাদের বুকটা বাইরে দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা। তুমি যেই বয়সে মার হাতের খাবার খাওয়া, আমি ইলিয়াস রহমান যাদি ওই বয়সে মা মার পেয়ে মাদ্রাসার বেডিং বিজেছি কাইন্দে কাইন্দে। যখনই মার কথা মনে পড়তো খালা করে এইসব পরে, এই রাস্তা দিয়া কত হাজার বার তোমার ইলিয়াস রহমান যাদি বন্ধু গেছে, কত হাজার বার। পুরা পকেটে পয়সা নাই, গুজনের থেকে হাঁটতে হাঁটতে আসতাম এই রাস্তা দিয়া, বেনালাই নিত না পয়সা নাই লেগে। তখন দুই টাকা ছিল ব্যান ভাড়া, ইসবপুর পর্যন্ত যাইতে পারতাম না। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। এই স্মৃতিগুলো মনে পড়ছে যখন আজকে 40 লাখ টাকা দামের গালিতে সরে যখন ওয়াজে আইছি, তখন মনে পড়ে গেছে এই ইলিয়াস কিন্তু সেই ইলিয়াস, দুই টাকা ব্যান ভাড়া দিয়ে কান্দে যাইতে পারবো তাই আজকে 40-42 লাখ টাকা দামের গাড়ি দিয়ে চলে যাস, ভুলে যাইস না ইলিয়াস আমি তোরে দিছি। তুই যেরকম মসজিদ মাদ্রাসা করছস তোর মার জন্য যা, তোর সঙ্গে যারা মার কথা কইয়া কাঁদবে তাদেরকেও মাফ করবো, তোরও মাফ করবো। আমি ইলিয়াস রহমান যদি কসম করে বললাম, এই রাস্তা দিয়ে আসার সময় এটাই ভাবছি, কারণ এটা তো আমার সেই স্মৃতিপূর্ণ রাস্তা। এই দুর্গাপুরের দোরে দারাদগের রাস্তাটা তো আমার স্মৃতিপূর্ণ, আমার রক্ত জড়ায় আছে, আমার মনে আছে আপনাকে। এই ব্রিজটা তখন কাঠের ছিল, কাঠের ছিল না? এই কাঠের ব্রিজে থাকার সময় তখন আমি একটা সাইকেল কিনছিলাম, আমি তখন গওয়ারডাঙ্গা পড়ি, কাফিয়া পড়ি, খালার বাড়ি যাইতেছিলাম, কাঠের পোল দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার সাগাটা বইরা আমি খাইতে পড়ে গেছিলাম, আমার ঠোঁট কেটে গেছিল, এই রক্ত লে আমি খালার বাড়ি গেছিলাম, আমার খালাম্মা দেখে আধা ঘন্টা সিলাইছিল। তোরে কেডা কইছে সাইকেল চালাইতে, আর আমার বাজান রে কি হইছে রে? আজকে সেখানে পিচ ঢালাই রাস্তা, এইলিয়াস তুই তো সেই ইলিয়াস যে ইলিয়াস এখানে ঠোঁট কেটে ফেলেছিল। আমি কসম করে বলে গেলাম, যুবক আমি প্রতিটা রাত্রে যেরকম আমার মায়ের জন্য কাঁদি, তুইও কাঁদবি তোর মার জন্য। প্রবাসী ভাইরা, যেরকম আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছি, তুইও মাঝে মাঝে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট কল্যাণমূলক কাজ এলাকায় করবি, তোর মা বাবার জান্নাতে আসবে। রাজি আসো না? রাজি আসো না? রাজি আসো? শুধু একটা ওয়াদা দিয়ে যাই, 2011 সালে আমি আমার বাবাকে 11 লক্ষ টাকা খরচ করে হজ করেছি। রাজরে কয়টা ফুল আছে আমার দেহা বেড়া, খালি আলেম ওলামার বাস দাস ইলিয়াস রহমান জিয়াদের খালি বদনাম কস। আমার বাবা বাবার আমি একসাথে আমার আব্বা চিনবে না, এর লাগে আমি তো 2007 সাল থেকে হজে যাই, আমি ওই বছর না গেলেও পারতাম। আমি আমার আব্বার হেল্প করার জন্য আমি নিজে গেছি দুইবার বেটা। 11 সালে 4 ডিসেম্বর বিপ্লব ভাই, টাকার মালিক হতে পারবেন, টাকা নিয়ে যেতে পারবেন না, আমি জানি আপনার দান অনেক বড়, হাত অনেক বড়। মাঝে মাঝে এলাকার মসজিদ গুলাকে দেখবেন, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন, আপনার যে গ্রুপ আল্লাহ হাস্তাবাদ দিয়েছে, আমি তো জানি, আমার বাড়ি হাস্তাবাদে 6টা আলহামদুলিল্লাহ বলেন, আপনি যেখানে ফ্যাক্টরি ওইখানেও আমার বাড়ি, আপনার আমার ফ্যাক্টরি আপনার ফ্যাক্টরির সাথে আমার বাড়ি, আমি সবকিছু আপনার জানি।
মাঝে মাঝে আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন আপনার পক্ষ থেকে প্রতি মাসে 2000 করে দিবেন, আপনি নিজে ব্যক্তিগত প্রত্যেকটা মসজিদের বেতন বাড়ায় দিবেন। আপনি যখন মরে যাবেন, এই আলফা গুরু আপনার ছেলে হোক আর মেয়ে হোক এই দায়িত্ব নেবে, আর ইমাম সাহেব আপনার ফ্যাক্টরির দায়িত্ব নেবেন, আপনার জান্নাতের দায়িত্ব নেবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, ইমাম সাহেব বলবে বিপ্লবের মতো ছেলে হয় না, আল্লাহরে মাফ করে দিবেন। এই যে আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি, কেন এগুলো কদম তুলি সার্বিক কাউন্টারের সাথে? ইলিয়াস রহমান জাহিদ চলে যাবে, মসজিদ তার মাথায় করে আমি গোপালগঞ্জ নিয়ে আসতে পারবো না, হয়তো আমার লাশটা আমার মায়ের কাছে নিয়ে আসবে মুখে করে, কিন্তু আমার মসজিদ তো নিয়ে আসতে পারবে না। যারাই নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত তারাই ইলিয়াস রহমান জাহিদের কথা বইয়া দোয়া করতে হবে। ঠিক বলছি না? ঠিক বলছি। আমার মসজিদে যারা টাকা দেয় অবজন মতো জান্নাতের দোয়া করতে হবে। শুধু আমার দিকে তাকিয়ে এ যুবক, আমি আমার বাবাকে 2011 সালে হজ করেছি নিয়ে গেলাম 9 ডিসেম্বর, আমার মনে আছে হাদিস সাহেব, 9 ডিসেম্বর আরাফার মাঠে চলে যাবার 3 দিন পরে 12 ডিসেম্বর আমরা আরাফারে যাবার 11 সালে আমার আব্বার কাবা ঘরের সামনে চিন্তা করলাম একটা সুন্দর সুবর্ণ সুযোগ। আমার আব্বা বাইস আছে, জিজ্ঞেস করবেন সুবর্ণ সুযোগ। আমার কথা যে আপনি কান দেন এমনি এমনি না, বাংলাদেশে বহুত বক্তা আছে আমার সাথে, এলিমের দিক দিয়েও বলো, আমলের দিক দিয়েও বলো, শুরুর দিক দিয়ে বলো, মাগার আমার মতো স্টেজ জমায়ে কান দানো বক্তা কম আছে। কারণ কি জানেন, এটার পিছনে আমার ক্রেডিট না, এটা আমার এলেমের বাহাদুর, আমার বাবার দোয়া, আমার মার দোয়া, আর আমার ওস্তাদের দোয়া। আমি জীবনে কোন ওস্তাদের সাথে বিয়াদবি করিনি, আমি খুব দুষ্ট ছিলাম, কোনোদিন ওস্তাদের সাথে বিয়াদবি করিনি। যারাই ওস্তাদের সাথে বিয়াদবি করবো ওরাই ধ্বংস হয়ে যাবে। কষ্ট হইতেছে? দুইটা মিনিট বাড়াই দেই, শুধু আমার দিকে তাকান, 2 ঘন্টার উপরে আলোচনা আমার দিকে তাকান। এই ঠিক ডিসেম্বরে 11-9 তারিখ আমার আব্বারে কাবা ঘরের সামনে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজার সামনে দাঁড় করাইলাম, মুসাল্লাই নবী যেটাকে বলা হয়, 7 খান পাথর আছে অলের সাথে, ঘোড়ার ডিম হস্ত করেছ কিছুই দিছিল না মক্কা মদিনা। 7টা পাথর আছে জিব্রাইল যেখানে দাঁড়ায় আমার নবীকে 5 ওয়াক্ত নামাজের ইমামতি হয়ে গেছে। এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী, এখনো পর্যন্ত এখানে ইমাম সাহেবরা নামাজ ইমামতি করে মক্কায়, এইখানে তারাই যায় নামাজ দিছে। ওই 7 খান পাথর সামনে থাকে যায় নামাজের সামনে ইমামদের। তো আমি তো ওই জায়গাটা চিনি, 2004 সালে তো আমি যাই, তখন 11 সাল, আরো তো 3-4 বার যাওয়া হয়েছে। আল্লাহ পাক এই পর্যন্ত আমার 17 বার নিয়েছে, আমি কারো টে হাউসের মালিক না, আমি কারো সাথে নিয়েও যাই না। আল্লাহ ভাল না লাগলেই মার কথা বেশি বেশি মনে বলে মক্কায় যে কান্দে। তো যখনই ওখানে দাঁড়াইছে আমার আব্বার চিন্তা করছে একটা সুবর্ণ সুযোগ, ইশারের নামাজটা পড়েই ওখানে কারা করে এলাম, কারা করে বুকের মধ্যে সাহেব এসে গেলাম। আমি দুইটা জিনিস চাই তার কাছে, কি? 1 নম্বর আমার মায়ের মাফ করে দেন, কারণ আমি জানি পৃথিবীর কোন স্বামী যদি তার স্ত্রীর মাফ না করো, স্ত্রী যদি রাবেয়া বসরিও হয়ে যায়, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নাম। কোন নামাজ রোজা কাজ হবে না যদি স্বামী কোন মহিলার মাফ না করে। তা আমার মার আব্বা কি করছে? আমার মারে তো আমি দেখছি হুজুর জন্মের পরে তো অসুস্থ, আমার আব্বার ঠিকমতো খেদমত করতে পারে না, আমি তো বুঝি। আমি চিন্তা করছি আমার আব্বা মনে দাবি আছে, এইখানে দাঁড়ায় যদি মাফ করে ডাইরেক্ট আমার মা মাফ পাইব, আমার জানা আছে মাসলা। আমি ওখানে দাঁড় করে বললাম আমার মারে মাফ করে, আমার আব্বা এইভাবে সিল্লা নিতেছে। আমার আব্বা তো আপনাদের মতো খেটে খাওয়া বলছে, আমার আব্বা তো শিক্ষিত না, আপনাদের মতো অশিক্ষিত। হ্যাঁ মিয়া, এইভাবে হাত উঁচু করে আমার আব্বা বলছে আল্লাহ আমি ইলিয়াজের মায়ের মাফ করে দিছি। একটা শিক্ষা দিয়ে বুকের মধ্যে নিয়ে খেলাম, তাহলে এখন আর একটা কাজ করেন কি, আপনি কোয়ান ইলিয়াজের জন্য ইলিয়াজের মাফ করে দিছেন। বাজন দে আমার আব্বা তখন একটা কথাই বলছে, আল্লাহ আমার ইলিয়াজ রে মাফ করে দিছি, আমার ইলিয়াজ এই হস করে যায় যত মাহফিল করবে গো, প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাইবা। এই যে তোমরা দেখছো আমার যত হাসির ওয়াজগুলো আমি করছি 2011 সালের আগে, ওই যে বিড়ি খাওয়ার স্টাইল জেমস এর গান যেগুলো ভাইরাল, এগুলো আমি হজের থেকে আব্বা কিনে আসার পরে আর করি নাই। এগুলো 11 সালের ওয়াজ আমার, এগুলো মিডিয়া এখনো সারে অসাধু মিডিয়া বেজর্মাগুলা, কিন্তু আমি আর 11 সালের পরে আমার আব্বা কিনে হজ করার পর আমি আর হাসির ওয়াজ কম করছি। শুধু আপনাকে দুইটা পাও দোষী, ওই যে আমার বাবা বলছে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের কান্দাব, প্রতিদিন হাজার হাজার যুবক যখন চিল্লায় আর কান্দে, তখন আমি ভাবি এটা আমার বাবার দোয়া কাবা ঘরের সামনে কবুল হয়ে গেছে। যুবক তোমার তো তৌফিক নাই বাবার সাথে নিয়ে হজ করতে যাবা, তোমার এখন সুযোগ আছে রমজানের আগে রমজান কবুল করার জন্য 30টা সেকেন্ড ওই যুবকগুলো এখন লাভ দিয়ে দাঁড়াবা, যাদের বাবাই ময়দানের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠে আছে, তারা একটু দাঁড়াও তো, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া,
কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা বাড়িতে যারা আছে কবরে যারা আছে তারা না যাদের বাপ এই মাঠে বইয়া রইছে তারা দাঁড়াবা যাদের বাপ এই মাঠে আছে তারা জীবা এই ভলান্টিয়াররা দাঁড়া তোর জীবন আজকে ধন্য হয়ে যাবে তোর জীবন আজকে ধন্য আমি জিহাদি বলে গেলাম তোর রোজা এই বছর থেকে কবুল হওয়া শুরু হয়ে যাবে জীবনে তুই কোন দেশে যাইতে চান স্পেন জার্মান জাপান লন্ডন কানাডা তুই যেতে পারবি যদি এখন তোর বাবার দোয়া কবুল হয় 30টা সেকেন্ডে বলবো যে এই যুবকগুলো দাঁড়াইছে তাদের বাবাগুলো দাঁড়ান এখন বাপগুলো দাঁড়ান বাপগুলো দাঁড়াইতে বলছি বাপগুলো দাঁড়াও বাবাগুলো দাঁড়াইতে বলছি বাপগুলো দাঁড়াও ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো কি আর এই বাপগুলো দাঁড়াই ছেলেটাকে জান্নাতি বানাবেন না আপনি আপনার মতো কিপটা বাবা থাকতে পারে তাড়াতাড়ি দাঁড়ান বাপগুলো দাঁড়ান বাবাগুলো দাঁড়ান ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান দেখ অনেক বাবা কান্না শুরু হয়ে গেছে আব্দুল কাদের জিলানির বাবার মতো আপনি ভুকি নিয়ে এখন মাফ করে দিবেন আমি বলার সাথে যুবক পাগলের মতো দৌড় দিয়ে বাপরে জোরাই ধরে আমার মতো চিল্লাবি আমি চিল্লাইছি কাবা ঘরের সামনে তুই চিল্লাবি ময়দানে সব লজ্জা শরম বাদ দিয়ে দৌড়তে দৌড়তে যুবক এই রাসুলের যুবক দৌড়তে 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 একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে কামতে থাক একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক সারিসটা বাবার মুখটা সারিসটা যুবতী বোন তোমার মা তোমার কাছে আছে না রাবেয়া গোসল যদি হইতে চাও রোজা নামাজ যদি কবুল করাইতে চাও একটা দৌড় দিয়ে তোমার মার বুকের মধ্যে বইরা কাঁদো কামতে থাক সারবি না যুবক বাবার বুকটা সারিস না তোর বাপ এইভাবে বুকি নিয়ে কত করে ঘাতে বাজারে গেছে সাকারপার গেছে বিশুপুর গেছে রাজর গেছে তোরে কোলে লইয়া তাড়াতাড়ি বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক আল্লাহ দেখো এই ময়দানে যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইবা আল্লাহ যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে যাদের বাবা আছে তারা কাঁদলো যাদের মা আছে মহিলা প্যান্ডেলে মা না থাকলে বড় বুনটার জড়াই ধরে কান্দা ও দাড়ি ভাগা বাজান বাবা নাই বড় ভাইটা কি আছে না বড় ভাইটা বাবার মতো মনে করে বুকের মধ্যে নিয়ে কান্দেন কান্দেন বাইটারে জোরাই ধরেন না বাইটারে জোরাই ধরে কান্দেন না বাইটার একটু জোরিয়া দেখেন কত মজা লাগে বাবা তো নাই কারে ধরবেন বাবার মহিলা প্যান্ডেলে এক জালে আর এক জালের বুকি নিয়ে কান্দেন এই জালে যখন জালের কাছে মাছ চায় আল্লাহর জান্নাতের দরজা টাস টাস করে খুলে যায় শাশুড়ি যখন বৌমারে বুকি নিয়ে দোয়া দেয় টাস টাস করে জান্নাতের দরজা গুলো খুলে যায় আল্লাহ কবুল করে জোর করে আমিন বসেন বসেন আজকের মাহফিল কবুল তোর মারহাবা মারহাবা মহিলা প্যান্ডেলে যারা মার কাছে মাফ চাইছে তাদেরকে মাফ করে দাও এদের জীবনটাকে সুন্দর করে দাও ইনশাল্লাহ দোয়া করব ইনশাল্লাহ বলেন এই মাহফিলটা আজীবন হোক আপনারা চান না চান চান মাহফিলটা আজীবন হোক চান তো যে মাহফিল ছেলে কানতে পারলেন মাহফিলে হর দরকার আছে না এই ছেলেগুলাকে সহযোগিতা করবেন না আমারে বলে দেয় নাই আমি শুধু প্যান্ডেলটারে সুন্দর করে দিয়ে যাই আগামী বছর মাহফিলটা হোক 30টা সেকেন্ডে আপনার আব্বা নাই আপনার কবর বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল হবে